রতন এক গ্লাস জল নিয়ে আয় তো তাড়াতাড়ি স্যার আপনার জল হ্যাঁ বাবা ভালো করেছিস বাবা ভালো করেছিস যা উফ বুকে যা ব্যথা হচ্ছে যা তুই যা গোস্বামীদা টেনশন করবেন না সাহেব আজকে আসছেন না কেন তোমরা কি করে জানলে না সেরকম কিছু নয় আসলে আপনি আজকে লেটে এসেছেন সেজন্যই হয়তো এই তোমাদের কি ব্যাপার বলতো তোমরা আজকাল এই অ্যাকাউন্টসের কাজকর্ম ছেড়ে কি অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখতে শুরু করেছো আহ ঝুমা কি হচ্ছে এটা কি সুচন্দা ভবেশদা ভবেশদা তাহলে এক কাজ করুন আপনি বরঞ্চ বাড়ি চলে যান বাড়ি যাব কিন্তু এখানে এত কাজকর্ম পড়ে আছে চিন্তা নেই ওসব আমরা রেডি করে দেবো একটা ভালো কার্ডিওলজিস্ট দেখিয়ে যাবে মলয়দা বাড়িতে একটা ফোন করে দেবো না না ও বাবা আমার মিসেস আবার বেশি চিন্তা করতে শুরু করে দেবেন আমি বরঞ্চ আপনাকে ছেড়ে দিই না না আমি একাই যেতে পারবো তাহলে কি আমি আপনার সঙ্গে যাব না না কোনো দরকার হবে না বললাম তো আমি একাই চলে যেতে পারবো তোমরা একটু এদিকটা সামলে নিও ঠিক আছে চল না চলো খাবে চলো দূর কি হলো বলি শরীর খারাপ নাকি কি আর বলবো তোমায় আজকাল এইটুকু পথ আসতে হাঁপিয়ে উঠছি ওই বাস থেকে নেমে এতটা পথ ওমা তা হ্যাঁ গো বলি ওই পায়ে না হেঁটে ওই একটা রিকশা এলে তো পারতে রিকশায় আসতে ভাড়া লাগে তোর বাবা বলি ভাড়াটা লাগলে লাগতো তাতে কি বাবা এতদিন তো এই পথটা হেঁটেই আসতাম এই কদিন হলো বলি হ্যাঁ গো এই 50-এর কোটা তো কবে শেষ করেছো নাকি হ্যাঁ এখনো কি ওই স্পোর্টসম্যান স্পিরিট চলে হ্যাঁ গো শুনছো বলি একটু চা করে নিয়ে আসে তাহলে বেশ এই একটু এনার্জি আসবে তোমার না না এখন আর চা হওয়া খেতে আমার ভালো লাগছে না আর এত সহজে এনার্জি ফিরে এলে ডাক্তারকে 200 টাকা দিয়ে আসি ও বাবা তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন গো কি হয়েছে গো তোমার ইয়ার হবে পরপরে 200টা টাকা বেরিয়ে গেল তোর টাকার কথা কে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে গো কেন গিয়েছিলে ডাক্তারের কাছে জোরে 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 নিঃশ্বাস নিন হ্যাঁ একটু হাঁ করে নিঃশ্বাস নিন ঠিক আছে এবার কয়েক সেকেন্ডের জন্য দমটা বন্ধ রাখো ডাক্তারবাবু মিস্টার গোস্বামী আপনার হার্ট কন্টিনিউয়াসলি রিডিউস করে যাচ্ছে এক্ষেত্রে মেডিসিন কাজ করবে বলে মনে হচ্ছে না তাহলে আচ্ছা আপনি কি ব্যাচেলার না না বিবাহিত বিবাহিত প্রায় 20 বছর হার্ট তো সে কথা বলছে না ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার স্ত্রীর সঙ্গে আপনার রিলেশন কিরকম ভালো ভালোই ওভাবে বললে হবে না একটু ভেবে বলুন
কথাই আছে না, ডাক্তার আর উকিলের কাছে কোনো কথা গোপন করতে নেই। বাই দি ওয়ে, আপনাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়? হ্যাঁ হ্যাঁ, তা হয় বই কি, মানে একটু বেশি মাত্রাতেই। কাম টু দ্য পয়েন্ট, আপনার শরীরে ভালোবাসা ইনজেক্ট করতে হবে, ওটির অভাবেই আপনার হার্টের এই দুরবস্থা। কটা ইনজেকশন নিতে হবে ডাক্তারবাবু? ও ওষুধগুলো কি খুব কস্টলি? কস্টলি তো বটেই, কিন্তু কোনো ফার্মেসিতে পাবেন না। তবে কি আপনার কাছে? না, আমার কাছেও পাবেন না। আপনার দরকার দ্য লাভ অফ ব্রাইট লেডি, উজ্জ্বল তরুণীর ভালোবাসার স্পর্শ। ন্যাচারালি ওটাকে কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। ও মা, তাই নাকি? ডাক্তার এ কথা বললো? তা হ্যাঁ গো, তুমি কি ডাক্তারের কথা মনে মনে নাচছো নাকি? ডাক্তার যা বলেছে তোমাকে তো তাই বললাম। ব্যাস ওই পর্যন্তই, তার বেশি যেন না দেখি। ডাক্তারটাকে যদি ওই একবার সামনে পেতাম না, দেখাতাম মজা। জানে না কার পেছনে লাগতে এসেছে। ঠিক 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 নিপা, ঠিক বলেছো, একদম ঠিক 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 নিপা, ঠিক ন্যাকামো হচ্ছে। আমি আমি তোমার সঙ্গে ন্যাকামো করব? তা নয় তো কি, ওই ডাক্তারের নামে গল্প পেতে তুমি প্রেম করে বেড়াবে, আর আমি আমি বউ হয়ে বসে বসে দেখব। আমি কিন্তু তা হতে দেবো না বলে দিলাম। তুমি তুমি তোমার ওই ডাক্তারের ফোন নাম্বারটা আমাকে দাও। ডাক্তারের ফোন নাম্বার? তা নয় তো কি, হ্যাঁ গো বলি, ওই 50 ছেড়ে 60-এর দিকে তো ওই পা দিতে চলেছো ডাকি, এখন এই বয়সে তুমি প্রেম করবে গো? তুমি নিজে একবার ডাক্তারকে ফোন করো। যাও না, ফোন নাম্বার ওখানে লেখা আছে, যাও ফোন করো গে ডাক্তার। যত সব বিহালি বনা, চি 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 চি, আমি আমি সত্যি ডাক্তারকে ওই ফোন করে আগে খবরটা নেবো।